প্রকৃতির ভিতরেই আল্লাহ তাআলা মানব দেহের সকল রকম চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম আমরা সাধারণত শুনে থাকি যে গ্রামে বলে রোগ ব্যাধি আধা, আরোগ্য হয় খেলে আধা। আধা খেলে অর্ধেক রোগ ভালো হয় কেন? আধা খেলে যে কোনো মানুষের, সেটা ছেলে হোক মেয়ে হোক, বমি বন্ধ হয়। বমি কারা করে? যেরকম একটা মায়ের পেটে বাচ্চা আসতে থাকলে তখন মা বমি করতে করতে কয়েকদিন চলে যায়। এই যে বমি করাটা, সেটাও বন্ধ। আধা যদি রেগুলার খায় তাহলে তার বমি বন্ধ হয়ে যাবে। কেউ যদি গাড়িতে চড়ে তাহলে তার বমি হয়। আধা খেলে সেই বমিটা তার হয় না, কারণ বমিটা হয় এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যেরকমভাবে গুছানো আছে, আধার রূপ এরকমই। এটাকে ডক্টরিন অফ সিগনেচার ডস থেরাপি বলে। ডস থেরাপিতে বোঝা যায় যে আধা মানুষের ব্রেনের মতো, মাথাটা অনেকটাই নারকেলের মতো। এই জন্য নারকেল খেলে মানুষের বমি বমি ভাব বন্ধ হয়ে যায়। নারকেল খেলে আমাদের ব্রেনের শক্তি যোগায়। এই জন্য নারকেল তেল আমাদের মাথায় ব্যবহার হয় হাজার বছর থেকে, এই পুরনো প্র্যাকটিস। কিন্তু এইসব প্র্যাকটিস অত্যন্ত সাইন্টিফিক। এখন থেকে বোঝা যাচ্ছে যে হাজার বছর আগে মানুষ যেগুলো প্র্যাকটিস করছে সবগুলি ভুল না। ওর ভিতর হয়তো 1% এই কাল যুগ আর ঋতুভেদে কিছুটা পরিবর্তন হয়ে গেছে, আর নচেত ওগুলি সবগুলোই আল্লাহ তাআলার রহমতে একদম সঠিক আছে। যেরকম ধরেন তাল খেলে আমাদের ব্রেনের অনেক উপকার হয়।